অভিলাখী প্রকল্প রূপায়ণ ব্যর্থ পর্যটন বিভাগ। মহানগরীর খড়ঘুলিত 10 বছরে অসম্পূর্ণ অতিথিহালা, এটা কামতেই ঘনে ঘনে সলনি হয়েছে ঠিকাদার। ঠিকাদার সলনি হয়েছে, এজন দুজন নহয়, কেইবাজনো ঠিকাদার সলনি হল, কেইবাজনো কন্ট্রাক্টর সলনি হল। কিন্তু আজি পর্যন্ত এই যেটা মন্দির মূর পিছফালে দেখিছে, হফিলাংকুড়ি নামের এই যেটা মন্দির, এই মন্দিরটির বাবদ অহা এটা অতিথিশালা আজি পর্যন্ত সম্পূর্ণ নহল। মহানগরী খড়ঘুলির সুমদেও পাহাড়ত রাজ্য সরকারের পর্যটন বিভাগের সরব ব্যর্থতার ছবি। 90 লাখ টকিয়া অভিলাখী প্রকল্প নির্মাণের নামত 10 বছরে ভেকু ভাওনা পর্যটন বিভাগের। খড়ঘুলির সুমদেও পাহাড়ত অবস্থিত টাই আহোম পরম্পরাগত মন্দির হফিলাংকুড়ির সমীপতে প্রায় 10 বছরের পূর্বে পর্যটন বিভাগে আরম্ভ করেছিল এটা অতিথিশালা নির্মাণের কাম। দূর দূরণির পৰা অহা পর্যটক থাকিব পৰাকৈ আটক ধুনিয়া আর সুসজ্জিত কেইবাটাও কোঠার এটা অতিথিশালা নির্মাণের পরিকল্পনা করেছিল পর্যটন বিভাগে। কিন্তু 90 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা অতিথিশালাটো আজিও অসম্পূর্ণ। ছমাহ বছরেকৰ মূৰত কেতিয়াবা অতিথিশালার কাম আরম্ভ করে যদিও পুনৰ বন্ধ হৈ পৰে নির্মাণের কাম। ফলত অর্ধনির্মিত অতিথিশালাটোত সন্ধিয়া হলে মদ ভাং জোয়ার আড্ডাত পরিণত হয়। আনকি দিনে নিশায় অচিনাকি বহু যুবকর আড্ডাস্থলীলৈ অতিথিশালাটো পরিণত হওয়ার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় লোকে। 10 বছর উপর হয়েছে, কেটা কন্ট্রাক্টর গল, কন্ট্রাক্টর মানে সলনি হয়ে আছে ঠিকাদার, ঠিকাদার হয়ে আছে, কিন্তু কমপ্লিট হওয়া না। মদ আড্ডাটো বহি কাক কব আপনি, আপনি এটা মই চ খাবলে বহিম নেকি? ইয়াতে রাতেপা গধূলি যদি আহি যাও তাতে মদ আড্ডা বহি থাকে। এতিয়া প্রশ্ন হল, বলিউডের সেলিব্রিটিক এম্বেসাডর সজায় কোটি কোটি টাকা সরকারের ধন হরাত করা পর্যটন বিভাগে এটা অট্টালিকা সদৃশ অতিথিশালা নির্মাণ কার্য সম্পূর্ণ করব নোৱাৰাৰ কারণ কি? নে কমিশনের অঙ্কত ইতিমধ্যে শেষ হয়েছে বৃহৎ ধনরাশি? অসীম দত্ত, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।